তারা মনে করতে পারে যে হিজবুত তাওহীদের নারীরা আলাভোলা, তারা কিছু জানে না, তারা হচ্ছে সচেতন না, তারা ইসলাম সম্পর্কে কি জানে। কিন্তু না, আমি বলতে চাচ্ছি যে আমরা সব জানি, যারা আমাদেরকে কথা বলে তাদের থেকে আমরা ইসলাম বেশি জানি। আপনার নাম এবং পদবিটা যদি বলতেন। আমি আদিবা ইসলাম, আমি হিজবুত তাওহীদের কেন্দ্রীয় অনলাইন প্রচার বিভাগের একজন সদস্য হিসেবে দায়িত্বরত আছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, হিজবুত তাওহীদের এই শহীদি জামে মসজিদে আপনি জুমার নামাজ আদায় করতে এসেছেন। আমাদের দেশে নারীরা সাধারণত মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ার অনুমতি পান না, আমরা দেখি। তাছাড়া তারা বলেন যে নারীরা মসজিদে গেলে ফেতনা হবে। কিন্তু আপনারা এই মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন, আপনার কেমন লাগছে? আসলে আমি কি বলবো যে নারীরা যে মসজিদে সালা ইশা করতে পারবে, নারীরা যে জামাতে অংশগ্রহণ করতে পারবে, মসজিদে আসতে পারবে, এটাই তো আমরা জানতাম না। এই ইতিহাসই তো মানে আমাদের কাছ থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এবং ইসলামে যে নারীদের জুমার নামাজে অংশগ্রহণ করার অধিকার আছে, তাদের মসজিদে আসার অধিকার আছে, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে কখনো জানি নাই। আমরা মনে করতাম যে না, ইসলামে এরকম আছে যে মসজিদে যাবে পুরুষরা, মসজিদ হচ্ছে পুরুষদের ঘর, আর নারীরা নামাজ আদায় করবে ঘরে, এরকম একটা কনসেপ্ট, এরকম একটা আইডিয়াই কিন্তু আমরা জেনে এসেছি। কিন্তু যখন হচ্ছে আমি হিজবুত তাওহীদের মাননীয় ইমামের বক্তব্য শুনলাম ফেসবুকে, বা হচ্ছে যখন আমি সামনাসামনি ওনার বক্তব্য শুনলাম, তখন আমি দেখলাম যে আমি ছোটবেলা থেকে নারীদের সম্পর্কে যা জেনে এসেছি, যা শুনে এসেছি, আমাদের আলেম ওলামারা নারীদের সম্পর্কে যা বলে, বা তার ইসলামের নাম করে যারা যা বলে যে নারীরা থাকবে ঘরের ভিতরে, তাদের চেহারা দেখা যাবে না, তারা বাইরে বের হবে না, তারা মসজিদে আসতে পারবে না, নারীদেরকে ফেতনা বলে মনে করা হয়, নারীরা যদি বের হয় তাহলে সমাজে ফেতনা ছড়িয়ে পড়বে, মসজিদে ফেতনা সৃষ্টি হবে, পুরুষ মুসল্লিরা সালা করতে পারবে না, এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা মনে যখন আমি শুনতাম আমাদের মৌলবীদের কাছ থেকে, আমি যখন ওয়াজ মাহফিলে নারীদের সম্পর্কে তাদের মন্তব্য শুনতাম, তখন আমি একটা হীনমন্যতায় ভুগতাম। আমি একটা মানে প্রচণ্ড একটা আমার মানে ফিল হতো যে আমি নারী হয়ে জন্মগ্রহণ করেছি, নারী হয়ে জন্মগ্রহণ করার কারণে আমি ইসলামের কোনো কাজ করতে পারবো না, আমি ইসলাম থেকে দূরে আমাকে থাকতে হবে, ইসলামই আমাকে দূরে রেখেছে, ইসলামই আমাকে বলছে যে ঘরে থাকো, তুমি বাইরে বের হয়েও না। হ্যাঁ, তো আমি এরকম একটা গিল্টি ফিল করতাম যে কীভাবে মানে মানে আমার সবসময় একটা দোটানা কাজ করতো যে আমি ইসলামের জন্য কিছু করতে পারবো না, ইসলামের কোনো কাজ করতে পারবো না, ইসলাম তাহলে আমাকে ঘরে ঢুকিয়ে রাখলো, ইসলাম তাহলে আমাকে বাইরে বের হওয়ার সুযোগ দেয় না। তো যখন আমি হিজবুত তাওহীদের মাননীয় ইমামের কথা শুনলাম, দেখলাম যে তিনি ইসলাম সম্পর্কে যে আইডিয়াটা দিচ্ছে, নারীদের সম্পর্কে যে আইডিয়াটা দিচ্ছে যে না, নারীরা সকল কাজে অংশগ্রহণ করবে, নারীরা শালীনতার সাথে পুরুষের পাশাপাশি যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে, তারা মসজিদে যেতে পারে, তারা জুমার নামাজে যেতে পারে, তারা ঈদের সালাতে যেতে পারে, তারা বক্তব্য দিতে পারে, তারা দিন প্রতিষ্ঠার সকল কাজ করতে পারে, এই যে যখন আমি এই কনসেপ্টটা জানলাম, তখন আমার মনে খটকা লাগলো যে কী ব্যাপার, আমি সারা জীবন ইসলাম সম্পর্কে শুনলাম একটা, এখন এসে দেখছি আরেকটা, এখন এসে শুনছি আরেকটা, কী এখানে ঘটনাটা কী। তো যখন আমি ওনার বক্তব্য শুনলাম, তখন হচ্ছে আমি উনি যে কথাগুলো বলতো যে রসূলুল্লাহর সময় নারীদেরকে রসূলুল্লাহ যুদ্ধের ময়দানে পর্যন্ত নিয়ে গেছে, যুদ্ধের মতন একটা বিপদসংকুল অবস্থাতে রসূলুল্লাহ নিয়ে গেছে, এই যে একটা কথা। তারপর উনি বলতো যে নারীরা হচ্ছে ঈদের জামাতে অংশগ্রহণ করতো, তারা আলোচনা সবাই পুরুষের পাশাপাশি অংশগ্রহণ করতো, যা এখন ভাবাই যায় না, ইসলামে নারীদের এই অধিকার আছে, এটা শুনে আমি যাচাই করতে বসলাম যে উনি যে কথাগুলো বলছে এটা কি আসলেই সত্য, আসলেই কি এটা রাসূলুল্লাহ করে গেছেন, আসলেই কি এটা হাদিসে আছে, কোরআনে আছে, কি আছে, এটা যখন আমার মনে একটা প্রশ্ন জাগলো। যেহেতু আমি একজন শিক্ষিতা নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স করছি ইংরেজি সাবজেক্ট নিয়ে, ইংরেজি বিষয় নিয়ে, তো নিঃসন্দেহে আমি হচ্ছে যে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করতে পারি না, আমাকে অবশ্যই কোনো কিছু বিশ্বাস করার জন্য, কোনো কিছু সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমাকে জানতে হবে, যে আমি তো মানে না জেনে কাউকে তো বিশ্বাস করতে পারি না। তো যখন আমি হিজবুত তাওহীদের মাননীয় ইমামের কথাগুলো শুনলাম, তখন আমি কী করলাম, আমি কোরআন হাদিস নিয়ে বসলাম যে কী হিজবুত তাওহীদের ইমাম যেটা বলে আর আমি এতদিন যা দেখে এসেছি, দুটা সাংঘর্ষিক, দুইটা এক না। তো এরপরে যখন আমি হচ্ছে কোরআন নিয়ে বসলাম, হাদিস নিয়ে বসলাম, সেখানে যখন আমি নারীদের সম্পর্কে জানলাম, পর্দা সম্পর্কে জানলাম, যে রসূলুল্লাহ নারীদেরকে কই নিয়ে গেছে, এগুলো যখন জানলাম, তখন তো আমি মানে পুরো অবাক যে আমি তাহলে এতদিন কী জেনে এসেছি, এটা তাহলে কোন ইসলাম, আর উনি যেটা বলছে এটা তাহলে কোন ইসলাম, এই যে দুইটার তফাত, এই দুইটার তফাতটা আমার কাছে দিনের লঙ্ঘন পরিষ্কার হয়ে গেল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন আমাদের শহীদে জামে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠিত নোয়াখালীর চাষিরহাট ইউনিয়নের পোরকরা জামে মসজিদ, শহীদে জামে মসজিদ, এখানে আজকে আমি এসেছি জুমার সালা কায়েম করতে। এবং শুধু জুমার সালা না, শুধু জুমার সালা না, এখানে পাঁচ ওয়াক্ত সালাতেও নারীরা অংশগ্রহণ করে, অর্থাৎ রসূলুল্লাহর সময়ে যে ইতিহাসটা ঘটে গেছে, যে জিনিসটা ঘটেছে, সেটারই কিন্তু এখন পুনরাবৃত্তি হচ্ছে। আমাদের আলেমুলারা যখন বলে যে না, মসজিদে নারীরা যেতে পারবে না, ঘরের বাইরে বের হতে পারবে না, তাদেরকে আমি বলতে চাই যে তারা এগুলো কোথা থেকে বলে, তারা এই যে তাদের মন গড়া একটা কথা যে তারা বলে দেয় ইসলামের নামে, এটার ভিত্তিটা কোথায়, রেফারেন্সটা কোথায়? হ্যাঁ, মসজিদে যেহেতু মসজিদ নিয়ে প্রশ্ন করেছেন যে জুমার সালাতে এসেছে আমার কেমন লাগছে, আমার
অত্যন্ত ভালো লাগছে। আমি অত্যন্ত খুশি যে হারিয়ে যাওয়া যে ইসলামের ইতিহাসটা গায়েব করে দেওয়া হয়েছিল সেই ইতিহাসটা হিজবুত তৌহিদের নারীরা, হিজবুত তৌহিদের মাননীয় ইমাম হিজবুত তৌহিদ আবার এটাকে কি বলে পুনরুজ্জীবন দান করেছে, এই হারিয়ে যাওয়া ইতিহাসটাকে আবার নতুন করে উন্মোচন করেছে। তো মসজিদে নারীদের নারীরা যে অংশগ্রহণ করতে পারে এবং ইসলামে যে এ ব্যাপারে কোনো বাধা নিষেধ দেয় না, এটার কিছু রেফারেন্স আমি দিচ্ছি। যেহেতু আমি বললাম যে আমি কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছি, আমি জেনেছি যে হিজবুত তৌহিদ যেটা বলে এটা সত্য কিনা, তো আমি আপনাদেরকে কিছু রেফারেন্স দিব। আমার সাথে বই নেই, আমি ফোন থেকে কিছু রেফারেন্স বের করেছি হাদিসের, তো রেফারেন্সগুলো আমি একটু শুনিয়ে দিই, তাহলে যারা আমার এই ভিডিও বক্তব্যটি দেখবেন তাদেরও আশা করছি যে বিভিন্ন প্রশ্নের সমাধান হয়ে যাবে। যেমন এখানে আমি আপনাদেরকে কিছু হাদিস বলছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না। এটা সহি মুসলিম খণ্ড 1 অধ্যায় 177, হাদিস হচ্ছে 886। আরেকটা হাদিস বলছি, এটা হচ্ছে রসূলুল্লাহ স্বামীদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে বলেছেন যে যদি তোমাদের মধ্যকার কারো স্ত্রী মসজিদে আসার অনুমতি চায় তাহলে তাকে মসজিদে আসতে নিষেধ করবে না। এটা সহিহ বুখারী খণ্ড 1 অধ্যায় নামাজ অনুচ্ছেদ 80, হাদিস হচ্ছে 832। আচ্ছা আরেকটা বলছি, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের নারীদেরকে রাত্রিবেলা মসজিদে যাওয়া থেকে বাধা প্রদান করবে না। অর্থাৎ বিষয়টা খেয়াল করুন যে দিনের বেলা তো নাই, মানে দিনের বেলার কথা তো আসছেই না, রাত্রেও যদি কোনো নারী যেতে চায় যে আমি মসজিদে যাব, আমি মসজিদে যেয়ে সালা কায়েম করব, এটা কিন্তু রেগুলার সালার কথা বলা হচ্ছে, দৈনন্দিন যে সালাটা আমরা 5 ওয়াক্ত করি সেটার কথা বলা হচ্ছে, তাহলেও রসূলুল্লাহ মানে এটা বলতে নিষেধ করা হচ্ছে যে তারা যদি যেতে চায় তোমরা তাদেরকে বাধা দিও না, তাদেরকে না করো না। তাহলে আমাদের আলেমুলারা কীভাবে এত বড় একটা বিষয় যে এত বড় একটা ইতিহাস তারা একদম গায়েব করে ফেললো, একদম তারা মুছে দিল ইতিহাসের পাতা থেকে, হ্যাঁ, যে নারীরা মসজিদে অংশগ্রহণ করতে পারবে, তারা জুমার সালা করতে পারবে, তারা দৈনন্দিন সালা করতে পারবে এবং এক্ষেত্রে ইসলাম কোনো বাধাই দেয় না, ইসলাম উৎসাহিত করছে, রসূলুল্লাহ উৎসাহিত করছে, এই ঘটনাটাকে তাকে মুছে ফেললো, এই এই ঘটনাটাকে এই এই ইতিহাসগুলোকে তারা ইতিহাসের পাতা থেকে একদম গায়েব করে ফেললো, কীভাবে সম্ভব? আমরা ছোটবেলা থেকে যখন ইসলামের সম্পর্কে জেনেছি, ইসলামের সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে, আমাদের সামনে রাবেয়া বসরি উনার ইতিহাস জানানো হয়েছে, হ্যাঁ উনার ঘটনা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু কই আমরা তো উম্মে আম্মারার ঘটনা দেখিনি, উম্মে আম্মারার ইতিহাস তো জানিনি, যে উম্মে আম্মারা হচ্ছে রসূলুল্লাহকে যুদ্ধের ময়দানে মানে তাকে রক্ষা করেছে, তার ডানে উম্মে আম্মারা, বামে উম্মে আম্মারা, এই যে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কেন আমাদেরকে জানতে দেওয়া হলো না, এগুলো কেন ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হলো? আমরা তো খাওলা বিনতে আজওয়ার উনার ঘটনা তো জানতে পারলাম না। তাহলে এই যে যে নারীদের যে বহুমুখী রূপ, নারীরা যে জীবনের সর্ব অঙ্গনে কাজ করেছে, সকল অঙ্গনে তাদের বিচরণ ছিল, তারা রসূলুল্লাহর সাথে থেকে রসূলুল্লাহ তাদেরকে উৎসাহিত করেছে, পুরুষের পাশাপাশি সব কাজে অংশগ্রহণ করেছে, এই জিনিসগুলো তো ইতিহাসের পাতায় নাই, এগুলো মুছে দেওয়া হয়েছে। মুছে দিয়ে কী করা হয়েছে, যে পুরো একটা জনগোষ্ঠীকে ইসলামের নাম করে তাদের মন গড়া ফতোয়া দিয়ে, তাদের নিজেদের রচিত একটা আইন কানুন বিধিবিধানকে তারা ইসলামের নাম করে তারা পুরো জনগোষ্ঠীকে একদম অর্ধেক জনগোষ্ঠীকে গৃহবন্দী করেছে, গৃহবন্দী করার ক্ষেত্রে তাকে তারা ইসলামকে অপব্যবহার করছে। তো এই যে তারা শত শত বছর ধরে নারীদেরকে এই যে তারা একটা মিথ্যা ফতোয়ার বেড়াজাল দিয়ে, তারা হচ্ছে তাদের মন গড়া ফতোয়া দিয়ে, মন গড়া কথাবার্তা দিয়ে তারা ইসলামের নামে অনইসলামিক কর্মকাণ্ড, অনইসলামিক বিধিবিধানকে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য দাঁড় করিয়ে একটা জনগোষ্ঠীকে তারা একদম গৃহবন্দী করে ফেলেছে, বাদ দিয়ে দিয়েছে, এই অংশটাকে আবারও পুনরুজ্জীবিত করার জন্য ইসলামের প্রকৃত আদর্শের আলোকে, ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে, সেই হারিয়ে যাওয়া ইতিহাস, যে ইতিহাসটা আজকে মুসলমান নারীরা জানে না, হ্যাঁ মুসলমান নারীদেরকে জানতে দেওয়া হয়নি, সেই ইতিহাসটাকে পুনরুজ্জীবন দেওয়ার জন্য, সেই ইতিহাসটাকে আবার উন্মোচন করার জন্যই হিজবুত তৌহিদের আগমন ঘটেছে। হিজবুত তৌহিদের নারীরা সেই চেষ্টাই করছে, তারা মনে করতে পারে যে হিজবুত তৌহিদের নারীরা আলাভোলা, তারা কিছু জানে না, হ্যাঁ তারা হচ্ছে সচেতন না, তারা ইসলাম সম্পর্কে কী জানে, কিন্তু না, আমি বলতে চাচ্ছি যে আমরা সব জানি, যারা আমাদেরকে কথা বলে তাদের থেকে আমরা ইসলাম বেশি জানি, আমরা বেশি জানি এবং আমরা জেনে বুঝে হিজবুত তৌহিদে এসেছি এবং হিজবুত তৌহিদ যে আদর্শ দুনিয়ামায় প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা সামিল হয়েছি এবং আমরা ইনশাআল্লাহ হিজবুত তৌহিদের নারীরা এই বাংলার নারীদের অন্ধকারের অতল গহ্বর থেকে বের করে নিয়ে আসবো এবং আমরা ইনশাআল্লাহ যে হারিয়ে যাওয়া উম্মে আম্মারা খাওলা বিনতে আজওয়ার ওনাদের ইতিহাসের ঘটনা আবারও পুনরুজ্জীবিত হবে, আবারও নতুন করে আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ।